Hi everybody, so it's me Mahi and I'm live today here from this page. I'm really sorry, as I said, I will be here at sharp 9, but I guess I'm late. Hello everybody. Hey Mahi, sorry, hey Mia, hey, oh hey, hi. You're so beautiful, stay home, stay safe. Yes, I'm staying at home. Hi Imran Omar, hi, Kamala Tricky, I'll say Imran on again for. Hi, hey Hima, hey. Rahul, hey Rahul, Kamala Chanatni. It's been ages ami ashole facebook live kori na onek 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 din por ami ashole facebook live korchi. It's just a bit nervous and I'm a bit scared. Hi, hey Daud, hi, ki obostha? So I hope apnara shobai bhalo achen. Ekhon je obostha cholche desher khubi baje obostha. I know amader hate ekhon kichu koren nai, but এভাবেই সিচুয়েশনে বাসায় থাকতে হবে এবং বাসায় থেকে যেটা করা যায়। Why you're so beautiful? Well, that's a weird question to ask anybody. I feel like you shouldn't ask people why you're so beautiful. Like, this is crazy. Like, I don't think I am. So I respect that if you think that I'm beautiful. Hi Sohail, hi Sohail Ahmed, কি অবস্থা, কেমন আছেন? So আপনারা আমাকে চাইলে কোনো কোয়েশ্চেন করতে পারেন, অর আপনাদের যদি কোনো ইচ্ছা, লাইক এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আপনারা যদি আমাকে করতে চান। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আশরাফ, কেমন আছো? এইচ টি ইমন আমাকে জয়েন করেছে। নো ইটস নট উইয়ার্ড, ফর মি ইট ইজ উইয়ার্ড, বিকজ ইফ এনিবডি কমপ্লিমেন্ট মি আই ফিল লাইক, I mean, I feel nervous. I don't know how to react with that. So, yeah, for me, it's weird if anybody says, Jay, you're beautiful. Okay. কে আমাকে শাকিল জয়েন করেছে? ফাহিম আমাকে লিখেছে সিলেটি ফুরি, ইংলিশ না মাতিয়া, সিলেটি মাতো। আচ্ছা, মাত্রাম সিলেটি। আমার যদি কেউ সিলেটিতে কোয়েশ্চেন করে আমি অবশ্যই অ্যান্সার দিব। হ্যালো আপু, আমার একটা রিকোয়েস্ট ছিল। জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। Shamim Ahmed is watching. Hey Shamim Ahmed, thank you so much. Model, actress Mahi, Sileti girl, runway manager, model agency pokkho taki onek boro shubhechha o bhalobasha. Thank you Imran. Sundor lagche apu, thank you. Apni kemon? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইফ এনি ওয়ান সেজ ইউর বিউটিফুল, ইউ সে থ্যাংকস অর থ্যাংক ইউ অর ইয়া আই ডু, আই সে থ্যাংকস। আই মিন দ্যাটস দি ওনলি থিং ইউ ক্যান ডু, রাইট? হ্যালো, হাউ আর ইউ? হাই ইমন, আম ফাইন। হাই, হাউ আর ইউ? হাউ ইজ ইউর ডে অন কোয়ারেন্টিন? আম হ্যাভিং গুড টাইম, আম সো লাকি দ্যাট আই গেট দ্য চান্স টু স্পেন্ড মাই টাইম উইথ মাই ফ্যামিলি। ফ্যামিলি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আই মিন ইম্পর্টেন্ট একটা জিনিস। সো ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারাটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। লাইক আমার বাবা মাকে অনেক ভালোবাসি, সো ওদের সাথে টাইম স্পেন্ড করা ইটস রিয়েলি অ্যামেজিং। এন্ড অলসো আই হ্যাভ বিন লার্নিং আ লটস অফ থিংস অ্যাবাউট মডেলিং, অ্যাবাউট মাই ক্যারিয়ার, আই ওয়াজ মেকিং প্ল্যানস। অনবীর অনমোল ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। বার্গিং থেকে দেখতেছি সিস্টার কেমন আছেন, আলহামদুলিল্লাহ, নাইস ভয়েস, থ্যাংক ইউ। রনি হোসাইন, আপু ইউ আর ভেরি কিউট, থ্যাংক ইউ। কিতা কর রায়, আপু ভালো আছেন? ভাই ভালো আছি। আনিসুর রহমান, শামিম আহমেদ, ইয়ামিন, কী হচ্ছে আমি বুঝতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সিস্টার? আমি বাহরাইন থেকে দেখতেছি, থ্যাংক ইউ। জাহি, হেই মাই পাবজি ফ্রেন্ড, হেই এম ডি রানা, অলরাইট, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি, আম রেডি, আম হিয়ার অ্যান্ড রেডি টু অ্যান্সার। অ্যান্ড আমি লিটারালি আজকে লাইভে এসেছি গল্প করার জন্য, সো লেটস জাস্ট টক অ্যাবাউট সামথিং।
সিলেটি বা সিলেট কোনা নো তোমার বাসা? আমরাখানা প্রিন্স কিটা প্রশ্ন করতাম খুজরাম, ওকে ভয়েস জাস্ট ওয়াও সিস্টার, থ্যাংক ইউ। তুমি থ্যাংক ইউ ফর নাইস রিপ্লাই, নো প্রবলেম। কেমন আছেন আপনি সিলেটি গার্ল? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? আম্বর খান, আরো আম্বর খান আমারও বাসা। সো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আমাকে বলতে পারেন, লাইক কোয়ারেন্টিনে কে কি করছেন আপনারা? হেই কিউট আপি, হেই শ্রেয়া, মেইন পয়েন্ট নি তোমার বাসা? আমার বাসা মাজারোর উল্টা পাশে, মাজার শাহজালাল মাজারোর বাইরে। লিপসো একটু কি ভ্যাসলিন দিলে সফট লাগতো? ভ্যাসলিন দিতে পারতাম না তো, লিপস্টিক লাগাইছি এখন। সাগর ইজ ওয়াচিং, হেই সাগর, অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে। আই মিন ইউ আর ওয়াচিং মি ফর এ লং টাইম। হ্যালো হাউ আর ইউ, পাবজি রিকোয়েস্ট রিপিট করে না কেন? পলি আপু আর মিলি কোথায়? মিলি আর পলি আপু অন্য রুমে, আমি অন্য রুমে। হ্যালো আপু, ফুল ফ্যামিলি নিয়ে ঢাকা থাকো? হ্যাঁ এখন। করোনার কেমন কাটছে আপনার বর্তমান সময়? করোনা নিয়ে আমাদের কিছু কথা শুনতে চাচ্ছি আমরা। করোনায় আমার সময় আসলে সবার মতোই বোরিং বলবো না, কারণ বোরিং বললে ব্যাপারটাকে ইনসাল্টিং করা হবে। আমি যতটুকু পারছি আমার টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করছি, স্পেশালি আমি আমার ফ্যামিলিকে টাইম দিচ্ছি, যেটা আমার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে। আর যেটা করছি সেটা হচ্ছে আমি অনেক কিউরিয়াস, লাইক অনেক কিছু নিয়ে আমি ঘাটাঘাটি করি। সো এই মুহূর্তে আমি অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করছি, এটা জানার চেষ্টা করছি, লাইক যখনই কোনো নতুন আপডেট আসছে আমি ওটা চেক করছি। আমি আই লাভ টু সিং, আই এম সিঙ্গিং, আই লাভ টু ড্যান্স, আই এম লার্নিং ড্যান্সিং, আই লাভ টু মেক টিকটক অ্যান্ড আই মেক টিকটক অল ডে লং। আমি সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, বিকজ এই কোয়ারেন্টিন আমি চাই না আমার ফ্যান্সরা আমাকে ভুলে যাক। তার পাশাপাশি নামাজ তো অবশ্যই পড়ি, এটা তো বলার কিছু নাই। আর এইভাবেই করে আসলে দিন কাটতেছে, আমি জাস্ট ওয়েট করতেছি কখন সব কিছু ঠিক হয়ে যাবে আর আগের লাইফে ব্যাক করবো। ওকে, নোমান আহমেদ, আমের ভেতরে ভরা ভিতরে খানা আমার খানা পানি, অনেক খারাপ যাচ্ছে আপু, কিছু ভালো না আপু, তোমার কেমন যাচ্ছে দিনকাল? খারাপ যাচ্ছে, কিন্তু খারাপটাতে আমি অত বেশি ফোকাস না এখন এই মুহূর্তে। আমি এই যে আমি এখন কথা বলছি, লাইক সি দিস ইজ এ গুড অপরচুনিটি, যদি কোয়ারেন্টিন না থাকতো তাহলে আপনাদের সাথে হয়তো আমার এরকম কথা হতো না। কিতা করো ওমি, হাই, হেই রনি রেজাল, হাউ ইউ, হ্যালো, হাই হাই আয়ান। আর আমার আব্বা আম্মা ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো আছে, দোয়া কর ভাই। আপু সিলেট আই ভাই কোন দিন? সরি ফোন কল আসছিল। ফারহানা, ব্যাচেলর থাকেন ঢাকায়? না না, ফ্যামিলির সাথে থাকি এই ফুরিরে, সব জায়গায় মিলে টিকটকও ইউটিউবও ফেসবুকও। থ্যাংক ইউ জাকির। সেলিম, হেই সেলিম, আপু তুমি যে আগে এগু বিদেশি পড়ার লগে পিক দাও ও ফেসবুকও, তোমার কিতা হয়? আচ্ছা এই ব্যাপারে না, আমাদের প্রাইভেট লাইফ লিয়া লিটারালি আই ডোন্ট ওয়ান্ট টু টক। সেই সামথিং অ্যাবাউট মি আপি, থাপ্পট দিব রনি। আচ্ছা ওকে, যদি তুই সত্যি সত্যি শুনতে চাস তাহলে ডেফিনেটলি ইউ আর ওয়ান অফ মাই ফেভারিট ফ্রেন্ড, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, অ্যান্ড তোর মতো শয়তান ফ্রেন্ড আমার লাইফে একটা পাই নাই আমি। হাই বিউটিফুল লেডি, হেই জুবাইর, আফজল হুসাইন, আমার কথা শুনিয়া, আমার কথা শুনিয়া তোরা লাগাইও আমি খুশ হয়ে যাইমু, অ্যান্ড ডিউটি থাকি, ডিউটি থেকে আসলাম, আপনার ভিডিও দেখে ভালো লাগতেছে। থ্যাংক ইউ আফজল, ইউ হ্যাভ সিং, ইউ হ্যাভ টু সিং আ সং ফর আস, ইউর ভয়েস ইজ অ্যামেজিং। থ্যাংক ইউ সাগর, বাট আই উইল ট্রাই টু ডু ইট লেটার বাট নট নাও। হোয়াটস দ্য সিক্রেট অফ ইউর বিউটি মাহি আপু? আই ডোন্ট নো, দেয়ার ইজ আ লটস অফ থিং অ্যাকচুয়ালি, আই ডোন্ট রিয়েলি অলওয়েজ sort of beauty by, you know, watching someone's face or eyes or anything. There's lots of
বিউটি, রাইট, ইনার বিউটি, তারপরে যেটা আপনারা বলেন যে বিউটিফুল, দ্যাটস দিজ আর ডিফারেন্ট থিংস। সো আপনি কোন বিউটির কথা জিজ্ঞেস করছেন সেটা স্পেসিফিকলি আমাকে বলেন। আর যদি এইটার কথা জিজ্ঞেস করে থাকেন তাহলে আই গেস মেকআপ। অনেকদিন সিলেটি ভাষায় কথা শুনি না, একটু সিলেটি ভাষায় কথা বলবেন? কিটা কইতাম বোকা। হেই ওমি, হ্যালো, হ্যালো ওমি, হাই তানজিল, তানজিল থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। পাবজি রিকোয়েস্ট, হেই, এই যে এত দূর এসেছেন, পরিবারের সাপোর্ট কতটুকু পেয়েছেন বা একেবারে শুরু করেছেন কবে থেকে? 2014 থেকে, সরি 2014 থেকে আমার স্টার্টিং। ফ্যামিলি সাপোর্ট প্রথমে অ্যাকচুয়ালি অতটা ছিল না সত্যি কথা বলতে, বিকজ আমাদের কান্ট্রিতে মডেলিং বলতেই মানুষের একটা নেগেটিভ ধারণা হয়, যেটা আমি জানি না কেন হয়, বাট ইয়া, যখন আমার ফ্যামিলি আমাকে দেখেছে, দে সাম ইনভলভিং উইথ অল অফ দিস থিংস, ওয়ার্কিং ফর অল অফ দোজ ব্র্যান্ডস, শুটস, ইউটিউব ভিডিওস, কয়েকটা নাটকে, তো প্রথম প্রথম আমি আমার আম্মুকে নিয়ে যেতাম শুটিংয়ে, তারপর আমার অনেক ক্লোজ মানুষ ছিল, সো দে সামহাও, ইউ নো, দে জাস্ট সামহাও ট্রাস্ট মি দিস ডেজ, সো দে নোজ যে আমি কী করছি না করছি। হেই 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 জাকারিয়া, হাই মাই অপ, হাউ আর ইউ? হেই সেলিম, আই এম ফাইন। হাউ ইজ এভরিওয়ান, ইজ ইয়োর ফ্যামিলি ডুইং? ইয়েস, দে আর ডুইং ওয়েল আলহামদুলিল্লাহ। আব্বু একটু অসুস্থ ছিল, প্লিজ প্রে ফর মাই ড্যাড ইফ ইউ ক্যান। হেই মিল্টন, হ্যাঁ হাই। আপু সিলেট আসবা কোন দিন? ইনশাল্লাহ আসবো ভেরি সুন। পাবজি রিকোয়েস্ট, স্টপ 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 টকিং অ্যাবাউট দ্যাট থিং। আপনি সিলেটি নি হয়, আমি এই মানুষটার কমেন্ট পড়তে চাই না। হাই আপু, হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? হাই 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 তানিন, আমি ভালো আছি। মায়াপু বাসার সবাই ভালো আনি? ওই বালা সেলিম, তোমার বাসার সবাই ভালো আনি? এস এম এসও জানাইও আমার। একাধারে অভিনয় ও র্যাম্প মডেল ফটোশ্যুটের কাজে আপনি জড়িত, ছোটোবেলায় কী হওয়ার স্বপ্ন ছিল? ছোটোবেলায় আই ওয়ান্টেড টু বি আ সিঙ্গার, কিন্তু আমি জানি না এটা কীভাবে চেঞ্জ হয়ে গেছে। জ্যাক ইজ ওয়াচিং, থ্যাংক ইউ জ্যাক। রানা, হেই রানা, কী অবস্থা? 2013 লাস্ট ফটো তুলছিলাম আপনার নির্বাণা ইনো, মেবি র্যাম শোর। হ্যাঁ, তখন তো আমি সিলেটে ছিলাম, 2014 থেকে আমি ঢাকায়। ফটোশ্যুটগুলো অনেক নাইস তোমার, থ্যাংক ইউ জুবাইর। জ্যাক চৌধুরী, ভেরি নাইস, সিলেটি কথা বলে ভালো হবে। আমি তো সিলেটে মাত মাত্রাম, শুদ্ধ ভাষায় মাত্রাম, মিক্স করিয়া মাত্রাম। আই ফিল লাইক আই এম ডান উইথ কমেন্টস। গান শুনবো একটা, কী গান শুনবেন বলেন, আমি চেষ্টা করবো। শামস, ইনশাল্লাহ ইউর ফাদার উইল বি গেট ওয়েল সুন, থ্যাংক ইউ সো মাচ, প্রে ফর হিম। তেরি মুস্কুরাহাতে আটক মেরে, মুঝকো ইনি সে উমীদ মিলে। মাই নেম ইজ অলসো মাহি, হে মাহি, আজকের মেকআপটা সুন্দর হয়েছে না মাহি? সবসময় সুন্দর মেকআপ করতে ভালো লাগে না। আপু মিলি আপু কোথায় আছে ওই রুমে? হাই মরল, এই সিলেট বাড়ি কোথায়? সিলেটে আম্বরখানাতে। যারা নতুন মডেলিং করতে চায় তাদের দক্ষতা ও কী কী গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন, নতুনদের জন্য কিছু বলবেন? যখন আমি ফার্স্ট মডেলিং করা স্টার্ট করেছি, অনেস্টলি কোনো গুণ তো প্রথমেই কারো থাকে না, বাট কেউ যদি লাকিলি অ্যাক্টিং করতে পারে অথবা লাকিলি বাই বর্ন এগুলোতে এক্সপার্ট থাকে, দ্যাটস ডিফারেন্ট। বাট আমি যতটুকু মনে করি মডেলিং করার জন্য আপনার মধ্যে সব ধরনের গুণ থাকাটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনার প্রথম থেকে হয়তো আপনি ইউটিলাইজ করতে পারেন না যে আপনার এই পসিবিলিটিসটা আছে। সেটার জন্য আপনাকে সব কিছু শিখে থাকা উচিত, আই গেস, সিঙ্গিং, ড্যান্সিং, ফ্যাশন শো, হাউ টু বিহেভ, হাউ টু টক উইথ পিপল। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে সিনসিয়ারিটি। আমি যখন ফার্স্ট মডেলিং ঢাকায় এসে স্টার্ট করি, তখন আমি অফকোর্স আই ওয়াজন্ট রিয়েলি প্রফেশনাল, আর আমার কিছুই জানা ছিল না, বাট দ্য মেইন ইম্পর্টেন্ট থিং আমার কাছে তখন যেটা মনে হয়েছিল ডেডিকেশন, অ্যান্ড আই ওয়াজ সুপার ডেডিকেটেড অ্যাবাউট মাই ওয়ার্ক, সুপার ডুপার ডেডিকেটেড। যদি আপনি ডেডিকেটেড থাকেন অ্যান্ড আপনি জানেন আপনি কী চান, তাহলে এভরিথিং উইল বি ফল, ইউনো, ইন ইয়ার রোড। সো
I just have to follow that thing. And আপনাকে অনেক ঘাটাঘাটি করতে হবে, আপনাকে জানতে হবে কোথায় গিয়ে কি বলতে হবে, কার সাথে কথা বলতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে, কোথায় মেল ড্রপ করতে হবে, কোথায় সিভি ড্রপ করতে হবে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করাটা অনেক ইম্পর্টেন্ট. শুদ্ধ বেস্ট যে কোনো গান আপনার পছন্দ. আই উইল ট্রাই. ইউ আর সো বিউটিফুল উইদাউট মেকআপ. থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল কমপ্লিমেন্টস, বাট আই উইল ট্রাই টু ডু আ বেটার মেকআপ নেক্সট টাইম. আপু ভালো লাগে যখন দেখি আমাদের সিলেটি পুরি অনেক বেটার ওয়ার্ক করে. অনেস্টলি I'm so proud to be Sileti, and also thank you so much guys for supporting me. Like amar joto manush amake follow kore tader moddhe maximum time ami comments pai Sileti free or proud that we are so proud of you. These things actually motivate me so much, because I don't know, you know, nijer home place birthplace er jonno shobar ekta alada ভালোবাসা থাকে. সো যখন আমাকে মানুষগুলো সাপোর্ট করে আমার খুব প্রাউড মনে হয়, নিজেকে খুব প্রাউড ফিল করি. আমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করি. মাহি আপু আপনি নিউ কই কাজ করছেন বা নেক্সটে কোনো বড় কাজ কোনটা আমরা পাবো? সেলিম আমি তো এখন ব্রেসেস, ইউ ক্যান সি ব্রেসেস, সো আমি এখন আসলে কোনো কাজ করতেছি না ওরকমভাবে, বাট ইনশাল্লাহ ভেরি সুন. প্রে ফর মি অ্যান্ড কিপ সাপোর্টিং আসিফ. হে আসিফ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং. ইউ আর You are always beautiful. Kabila bhaiyer sathe funny na to kobe ki funny. I don't know if I get the opportunity, definitely. Tomar kon guno nai ami ki parbo modeling korte? Modeling er onek dhoroner modeling ache. Ekhon apni kon ta korte chan? There is like fashion shows, tarpore fashion model, runway model, tarpore printer model. তারপর ম্যাগাজিনের জন্য আলাদা মডেলস. আপনি যদি সব কম্বাইন করতে চান তাহলে অনেক প্রিপারেশন নিতে হবে, আর যদি স্পেসিফিক কোনো কিছু মডেল হতে চান তাহলে আপনাকে ওটাতে ফোকাস করতে হবে. কাবিজা ভাই ফানি নাটক আপু. ওয়েল সিস্টার, হাউ লং ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য মডেলিং সেক্টর? ঢাকাতে আই স্টার্ট ওয়ার্কিং ফ্রম 2014. এখন কি নিয়ে ব্যস্ত আছেন, কি কি কাজ করছেন? এখন তো সব অনলাইন প্রমোশন করছি, বিকজ বাসা থেকে তো কোনো কাজ করা পসিবল না. বাট হ্যাঁ, ব্রেসেস খোলার পর আই হ্যাভ আ ডিফারেন্ট প্ল্যান, বাট এটা নিয়ে আমি ডিসকাস করতে যাচ্ছি না. ইউ উইল সি ইনশাল্লাহ. হাই সুমন, ওয়াও জোস আপু, থ্যাংক ইউ গাইজ. কতক্ষণ থেকে লাইভ করছি আমি কি তোমাকে বলবে? ওয়াও nice singing voice, keep it up. Keep a smile on your face. Your smiling face looks very beautiful. Thank you. May Allah bless you always. Thank you. Thank you so much, Shams. Zubair Ahmed, desher baire giye kono kaj korechen? I had a plan to go to actually London for a study, but quarantine er age I applied for acting course 6 মাসের জন্য, and then you know what happened, I didn't get the visa. So quarantine শেষ হলে I will try inshallah one more time. সিলেটি মিডিয়া নিয়ে আপনার অনুভূতি কি? I feel like ওখান থেকে যেহেতু আমি বিলং করি, I feel like সবার আসলে অনেক ফোকাস হওয়া উচিত, বিকজ চট্টগ্রামের ইন্ডাস্ট্রিটা কিন্তু মোটামুটি ভালো, লাইক ওখানে অনেক ভালো ভালো কাজ হচ্ছে. বাট সিলেটের ইন্ডাস্ট্রিটা যদি আর একটু বড়ো হতো তাহলে আমার কাছে মনে হয় যে অনেক বেটার হইতো আরও. Mother, tell me about yourself. Yes, what do you want to know? Ask me. Nahiyan, kita khobar tarbal asi bondhu alhamdulillah. Hi, Abu Bhalo Achin. Ram show jokhon kore onek nice moment. Thank you, Munna. I like your work. Thank you, Naim. Apnar idol ke... Ami asol onek ke pochondo kori, but I love Angelina Jolie. Apnar media niye, Bangladesh media niye apnar onubhuti ki? Bangladesh industry definitely it's going growing slowly, because 2014 e jokhon ami kaaj shuru korechi tokhon ashole actually eto opportunity chilo na, but look back to 2019 and 2018 amader Bangladesh e koto bhalo bhalo opportunity ashche. International platform hoyeche, Miss World, Miss Bangladesh, Miss International, Miss Supranational. So ei opportunity gulo kintu age chilo na, but ekhon esheche. So I feel like আমরা ধীরে ধীরে আপডেটেড, আমাদের অনেক আপডেট হচ্ছে. হ্যালো আপু, হেই হেই জ্যোতি, হাই হাই, হাউ আর ইউ? অলরাইট গাইজ, আই ফিল লাইক অনেক কথা হচ্ছে আপনাদের সাথে. আবার যদি কখনো সুযোগ পাই তাহলে অবশ্যই লাইভে আসবো. আজকের জন্য তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি. থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি, অ্যান্ড
আপনারা অবশ্যই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন, কেজ আপনাদের সাপোর্ট ছাড়া আমার লাইফ, আমার ক্যারিয়ার, আমার জার্নি উইল বি ইম্পসিবল। আর যেতে যেতে আরেকটা কমেন্ট পড়াটা ইমন লিখেছে, মডেল মাহি ও মিথিলা দুজনই খুব ভালো বন্ধু, এই বন্ধুত্বে সবার চোখে পড়ার মতো, এই বন্ধুত্ব নিয়েই কিছু বলুন। আই নো মিথিলা আপু সিন্স আই স্টার্ট মডেলিং 2014 থেকে, অ্যান্ড উই আর বেস্ট ফ্রেন্ড সিন্স 2015, সো অলমোস্ট ইটস বিন, নো অ্যাকচুয়ালি 2014, সো ইটস বিন অলমোস্ট 6 years. She is something unbelievable, and she is something else for me, like very different than any other people you can see, like as I love her so much and I admire her, like she's my senior and also she's my best friend, so ওর কাছ থেকে আমার অনেক কিছু, আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু শেখার এখনো আছে, and yeah, that's it. সিলেটিনি অখন, হাই আপি কেমন আছেন, ভালো আছি, গুড বাই, হে শামস বাই, টেক কেয়ার বাই। র্যাম্পওয়ার্কে কনফিডেন্ট লেভেল বাড়ানোর জন্য কী করা উচিত? যেটা আপনাকে করতে হবে, অনেক বেশি ভিডিওস দেখতে হবে, আপনাকে ওয়াক করতে হবে, যেমন আমি জিমে গেলে কিন্তু আমি ট্রেডমিলে হাঁটি, লিটারেলি হাঁটার মতো করে হাঁটি না, র্যাম্প ওয়াকের মতো করে হাঁটি, বিকজ আই ওয়ান্ট প্র্যাকটিস মোর। অ্যান্ড কনফিডেন্টটা আসলে আপনার ভেতর থেকে আসতে হবে, এটা আপনাকে কেউ বলে করে মানে ওটা হবে না, যখন আপনি জানবেন যে আপনি ভালো হাঁটেন অথবা আপনার লুক বেটার, ওয়ান ইউ গোনা থিংক ইউ আর দ্য বেস্ট, ইউ আর গোনা গট দ্যাট কনফিডেন্ট। অ্যান্ড যখন আপনি ওয়াক করবেন, আপনাকে অলওয়েজ কনসেন্ট্রেট করতে হবে নিজের উপর, অ্যান্ড চিন্তা করতে হবে প্রবাবলি এটা আমার মোমেন্ট, অ্যান্ড আই হ্যাভ টু ডু মাই বেস্ট এভরি সিঙ্গেল টাইম, দেন আই গেস ইউ ইট উইল বি বেটার। সিলেটিবাসীর জন্য কী বলবেন সিলেটিবাসীর জন্য এটাই বলবো যে সেফ থাকেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড আপনারা যারা সিলেটের মিডিয়াতে কাজ করছেন কখনোই এটা ভাববেন না যে দেয়ার উইল বি, ইউ ক্যান নট হ্যাভ দ্য অপরচুনিটি, অনেস্টলি আমিও কখনো ভাবিনি আই উইল হ্যাভ দ্যাট দিস অপরচুনিটি। সো অলওয়েজ যেটা আপনাকে করতে হবে, ফোকাসড অন ইউর ক্যারিয়ার, ফোকাস অন ইউর ড্রিম, একটা কথা মনে রাখবেন, মানুষ যেটা চায় সেটা কিন্তু করতে পারে, ইফ দ্যাট পারসন ওয়ান্ট, 100% আপনাকে চাইতে হবে। আপনার চলার পথে অনেক ধরনের বাধা আসবে, শুধু আপনাকে আপনার ক্যারিয়ারের কথা চিন্তা করতে হবে, অ্যান্ড অলওয়েজ বি লয়াল টু ইউর সেলফ অ্যান্ড বি লয়াল টু এভরিবাডি, দেন নো ওয়ান ক্যান স্টপ ইউ। মাশাল্লাহ আপনি যে কিউ, থ্যাংক ইউ, হামিয়াসুল তুলে দিতে চাইছেন আমার দাদা কমেন্ট, আপু কাশতেছে অনেক শেখার আছে, আপনি বলেন। কারো কাছ থেকে স্পেসিফিক আমি বলবো না, আপনার যেটা নিজের গুণ আছে সেটা ইউটিলাইজ করেন, ইন্টারন্যাশনাল মডেলসদেরকে ফলো করেন, স্টে সেফ, থ্যাংক ইউ সো মাচ। রঙার টিপিক্যাল মডেল সার্চের কম্পিটিশনে আমি, আপনি ফার্স্ট রানার আপ করেছেন, এটার অভিজ্ঞতা শেয়ার করেন। দ্যাট ওয়াজ টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ, আমি যখন কম্পিটিশনে যাই আমি কখন আসলে ভাবিনি যে আই উইল বি ফার্স্ট রানার আপ, বিকজ আমি তো অনেক, তখন আমি মানে সিলেট থেকে মাত্র নতুন ঢাকায় আসে, আমি অনেক কিছু আমার তখনও শেখা বাকি, অনেক কিছু করা বাকি, বাট লাকটাও অনেক সময়ে ইটস ইম্পর্ট্যান্ট, ইউনো ইফ ইউ ডু, একটা কথা আগেও বলেছি, ইফ ইউ ডু এভরিথিং রাইট, ইফ ইউ হ্যাভ ইউর ড্রিম অ্যান্ড ইউর ফোকাস অন ইউর ড্রিম, ট্রাস্ট মি অপরচুনিটি আপনার কাছে আসতে বাধ্য। অ্যান্ড যেটা বললাম যে লাক তখনই আপনার ফেভার করবে যখন আপনি খুব লয়াল থাকবেন আপনার ড্রিমের উপর। অর্ক, ইউ আর সো বিউটিফুল গার্ল অ্যান্ড ইউ আর শার্প, দ্যাট ওয়াজ আ গুড কমপ্লিমেন্ট। ও অলরাইট গাইস, আই লাভ ইউ অল, যেতে যেতে সবাইকে বলবো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কিপ সাপোর্টিং অল অফ ফর অল অফ মাই সিলেটি ফ্যান্স, প্লিজ বি ফোকাস অন ইউর ড্রিম অ্যান্ড ফ্যামিলিটা, দ্যাটস ম্যাটার, অনেকের ফ্যামিলি থেকে ওরা অ্যাকসেপ্ট করতে চায় না, বাট আপনি যদি লয়াল থাকেন অ্যান্ড আপনি যদি আপনার ফ্যামিলিকে প্রুভ করতে পারেন যে না ইউ আর লয়াল অ্যান্ড ইউ আর ডুইং এভরিথিং ইন আ পারফেক্ট ওয়ে, আই এম প্রিটি শিওর দে উইল সাপোর্ট ইউ লাইক দ্য ওয়ে মাই ফ্যামিলি ডিড। আই লাভ ইউ অল, বাই, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ, বাই।